পুজোর বাকি আর মাত্র কয়েকদিন, তাই এখন জোরদমে চলছে পুজোর কেনাকাটা। সাধারণ মানুষরা যেমন কেনাকাটায় মত্ত, তেমনি চুটিয়ে শপিং করছেন সেলিব্রিটিরাও। কেউ ছেলের জন্য কিনছেন, কেউ বা দিদির জন্য, আবার কেউ বা নিজের জন্য। প্রতিবারের পূজায় একাধিক ছবি মুক্তি পেলেও এবারের পূজায় শ্রাবন্তীর কোনো ছবি নেই। দিওয়ালিতে মুক্তি পাবে তার ছবি জিও পাগলা। এখন তিনি ব্যস্ত ছেলে ঝিনুকের সঙ্গে। সামনে পুজো, তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছেন শপিং এ। শপিং করে এতই ক্লান্ত তিনি যে মাটিতেই বসে পড়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত দিদির জন্য কেনাকাটায়। নীল সবুজের কম্বিনেশনে আনারকলির কুর্তি কিনেছেন এই অভিনেত্রী। পুজোর সময় ট্রেডিশনাল সাজি পছন্দ করেন রাইমা, তাই পুজোর 5 দিনই শাড়ি পরার পরিকল্পনা করেছেন তিনি। তবে শপিং করেছেন পরিবারের জন্য, বিশেষ করে শপিং করেছেন তার সদ্য বিবাহিত বোন রিয়ার জন্য। লাল, নেভি ব্লু, অরেঞ্জ, ম্যাজেন্ডার মতো যে কোনো ব্রাইট কালারই এবছরের ফ্যাশনের ইন। সেরকমই পুজোর আগে লালের প্রেমে পড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। লাল হলুদের কম্বিনেশনে দেখা গেল অভিনেত্রী পায়েল সরকারকে। পুজোর বাজার করতে গিয়ে এই রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছেন তিনি। বন্ধুরা, এবারের পুজোয় আপনি কি কি শপিং করেছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর সেলিব্রিটিদের আরও সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।